লাটু মহারাজের দীর্ঘকালের সেবক স্বামী সিদ্ধানন্দ লিখেছেন, শ্রী রামচন্দ্র ও সীতাদেবীর প্রতি লাটু মহারাজের একনিষ্ঠ ভক্তি মহাবীরের মতো ছিল। তিনি একবার বলেছিলেন, সীতাহরণ হয়েছিল বলে আমি আর দক্ষিণ তীর্থে গেলাম না। তাঁর এই অপূর্ব ভাব লক্ষ্য করবার বিষয় ছিল। লাটু দরিদ্র রামভক্ত মেষপালক দম্পতির একমাত্র সন্তান। কথিত আছে তিনি শৈশবে বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন। তার জীবন সংশয় উপস্থিত হয়েছিল। তার মা রামচন্দ্রের কাছে সন্তানের নিরাময়ের জন্য আকুল প্রার্থনা জানান। শিশু সুস্থ হলে জননী একান্ত বিশ্বাস হলো যে প্রভু রামচন্দ্রের এই অনুগ্রহে তার পুত্রের জীবন রক্ষা হয়েছে। তাই শিশুর নাম রাখা হলো রক্তুরাম। গৃহের ভগবত প্রবল পরিমণ্ডল এবং পল্লী বিহারের অনুরূপ মানসিকতার প্রভাবে শৈশবে রক্তুরামের হৃদয় জুড়ে রাম সীতা অভীষ্ট দেবতার আসনে প্রতিষ্ঠিত ছিলেন। নিজেকে তিনি তার দাস ভেবে আনন্দ পেতেন। এর মাঝখানে বেশ অনেকটা সময় কেটে গেছে। তখন একদিন ঠাকুরের পদসেবায় নিযুক্ত লাটুকে ঠাকুর জিজ্ঞাসা করলেন, বল দেখিনি তোর রামজি এখন কি করছেন? লাটু রামজির ব্যাপার তখন আর কি বুঝবেন, তিনি নীরব রহিলেন। তখন ঠাকুর নিজেই কইলেন, ওরে এখন তোর রামজি সূচের ভিতর হাতি চালাচ্ছেন। লাটু উহার তাৎপর্য গ্রহণ করিয়া পরে বলিয়াছিলেন, আমার ওইটুকু আধার, আমার মধ্যে তিনি সাধন ঢেলে দিয়েছেন। অর্থাৎ তিনি যে স্বয়ং লাটুর আরাধ্য দেবতা রামচন্দ্র, তাই ইঙ্গিত শ্রী রামকৃষ্ণ সেদিন লাটুকে দিতে চেয়েছিলেন। লাটু মহারাজ সেদিন সেই ইঙ্গিতের মর্ম গ্রহণ করতে অসমর্থ হলেও এরই কাছাকাছি কোনো সময় পুনরায় স্পষ্টতর ভাষায় শ্রী শ্রী রামকৃষ্ণ তার স্বরূপের আভাস তাকে দিয়েছিলেন। ধ্যানপ্রবণ লাটু মহারাজ প্রায় তখন গঙ্গা তীরে তন্ময় হয়ে বসে থাকতেন। হয়তো তার প্রাণের দেবতা রামজি ও সীতামায়ের চিন্তায় তিনি তখন বিভোর থাকতেন। একদিন ঝাউতলার দিকে যাওয়ার পথে শ্রী রামকৃষ্ণ দেখলেন সারদা দেবী নহবতে ময়দা ঠেসছেন, আর অদূরে গঙ্গা তীরে লাটু নিশ্চল হয়ে ধ্যানমগ্ন। অন্তর্যামে শ্রী রামকৃষ্ণ তাকে ডেকে বললেন, ওরে তুই যা ধ্যান করছিস, তিনি তোর নহবতে ময়দা ঠেসছেন। লাটু মহারাজের ভুল ভাঙল। সেদিনই তিনি প্রথম জানলেন যে এতদিন তিনি তার কল্পনা লোকে যে যুগল বিগ্রহের কাছে নিজেকে নিবেদন করেছিলেন, আজ তারাই জীবন্ত প্রত্যক্ষ হয়ে তার সামনে বিরাজমান। শ্রী শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবীর মধ্যে রক্তুরাম খুঁজে পেলেন তার রামজি ও সীতা মাইয়াকে। পুঁথিকার অক্ষয় কুমার সেনও কি সেই ইঙ্গিতটায় ধরিয়ে দিতে চেয়েছিলেন? বলরাম গৃহে মা সেবার প্রায় মাসখানেক ছিলেন। প্রতিদিনই মা স্বহস্তে লাটু মহারাজের জন্য প্রসাদ পাঠিয়ে দিতেন। মহারাজ কিন্তু কি এক রহস্যঘন ভাবাবেগে থাকতেন। এক বাড়ির নিচের ঘরে থাকলেও উপরে মায়ের কাছে তেমন যেতেন না। অবশেষে মা যেদিন জয়রামবাটিতে ফিরে যাওয়ার জন্য যাত্রা করেছেন, সেদিন এক হৃদয়স্পর্শী দৃশ্যে অবতারণা হয়। ওই মা ছেলেকে কেন্দ্র করেই সকলেই একে একে গিয়ে মাকে প্রণাম করে আসছেন। তার অদ্ভুত কাণ্ড, তিনি মাকে প্রণাম নিবেদন করতে উপরে গেলেন না, আপন মনে নিজের ঘরে পায়চারি করছেন আর বিড়বিড় করে কি বলছেন, সন্ন্যাসী কহ পিতা কহ মাতা সন্ন্যাসী নির্মায়া। এদিকে যাত্রার সময় উপস্থিত মা সিঁড়ি দিয়ে নিচে নেমেছেন। লাটু মহারাজের পদক্ষেপে ক্রমেই দ্রুততর হলো, কণ্ঠস্বরও কিছু উচ্চগ্রাম। তখন সেই প্রথম আগমন দিনের মতোই স্নেহময়ী জননী স্বয়ং সন্তানের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে তেমনই করুণাসিক্ত কণ্ঠে বললেন, বাবা নাটু তোমায় আমায় মেনে কাজ নেই বাবা। মায়ের এক কথাতেই সুবিশাল হিমানি স্তূপ যেন খসে পড়ল। লাটু মহারাজ একেবারে দণ্ডবট শ্রী শ্রী মায়ের চরণতলে লুটিয়ে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। সেবক সন্তানের চোখের জলে জননীর নয়নে তখন কৃপপল অশ্রুবন্যা। লাটু তখন নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখের জল মোছাতে মোছাতে সান্ত্বনা দিচ্ছেন, বাপ ঘরে যাচ্ছ মা, কাঁদতে কে আছে, আবার সরট তোমায় শিগগির এখানে নিয়ে আসবে, কেঁদো না মা, যাবার সময় চোখের জল ফেলতে আছে কি। এই মধুর দৃশ্যের তাৎপর্য ব্যাখ্যা আমাদের সাধ্যাতীত। উপস্থিত সকলেই সেদিন সেই অপূর্ব স্বর্গীয় দৃশ্যে অভিভূত হয়ে পড়েছিলেন।
লাটু মহারাজ বলরাম ভবনে প্রতিদিন মায়ের কাছে কেন যেতেন না, এই রহস্য অনেক ভক্তকেই সংশয়িত করে তুলত। একদিন এক ভক্তকে তিনি এই সম্পর্কে বলেছিলেন, দেখো মা বলরাম মন্দিরে মাঝে মাঝে আসতেন, হামনে বাহিরে ঘরে থাকতুম, হামাকে হামেশা লোকে জিজ্ঞাসা করত, মশাই মা উপরে রয়েছেন, আপনি এখানে কেন, তাদের বলতুম তাতে কি হয়েছে। আমার মনের ভাব কেউ বুঝত, কেউ বুঝত না। কেউ কেউ আবার একথা শুনে চটে যেত, গালাগালি করত, হামনে তো একদিন তাদের তারা দিলুম, শালারা কেউ কিছু করবে না, কেবল মাঠাউন মাঠাউন বলে হুজুক করবে, হামনে মানে না তোদের এমন মাঠাউনকে। কিন্তু কি আশ্চর্য মধুর মাতৃভক্তি! পরক্ষণেই আবেগ জড়ানো কণ্ঠে বলে চললেন, মাকে মানা কি সহজ কথা রে, তাঁর অর্থাৎ ঠাকুরের পুজো তিনি গ্রহণ করেছেন, বুঝো ব্যাপার, মা টাউন যে কি তা একমাত্র তিনি বুঝেছিলেন, আর কিঞ্চিত বলতে পারতেন না, স্বামীজি বুঝেছিলেন। তিনি যে স্বয়ং লক্ষ্মী, তাঁর দয়া বুঝতে গেলে বহু তপস্যার দরকার। এখানে লাটু মহারাজ যেহেতু বিহারের বাসিন্দা ছিলেন, তাই তার উচ্চারণে এরকম আমরা লক্ষ্য করেছি বইয়ের পাতায়। প্রণাম মা জননী, তোমার শ্রীচরণে শতকোটি প্রণাম। ঠাকুর মা আর স্বামীজিকে আমার ভুলণ্ঠিত শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে থাকো, সকলের মঙ্গল করবেন মা।